কেসিয়াম প্রাগেস সলিউশনৰ ৰিসার্চ সেন্টাৰলৈ আপোনালোকক স্বাগতম জনাও। বন্ধুসকল, আজি আমি আলোচনা কৰিম ৰাখিৰ কোনটো মেল ৰাখি কোনটো ফিমেল ৰাখি, ঠিক আছে, ৰাখিৰ সম আৰু বিষম ৰাখিৰ ওপৰত আজি আমি আলোচনা কৰিম, ঠিক আছে, মনত ৰাখিব ৰাখিৰ বিষম সম, ঠিক আছে, ৰাখিৰ বিষম আৰু সম ৰাখিৰ আজি আমি আলোচনা কৰিম। তো এইবিলাক জানা কিয় দরকার, যে যেতিয়া প্রেডিকশন করব তেতিয়া এইবিলাক বহুত ইম্পর্টেন্ট হয়ে পড়ে, যে চাকরি ক্ষেত্রতে হোক বা সন্তানের ক্ষেত্রতে হোক, যিকোনো প্রেডিকশন করবলে সম বিষম রাখির দরকার। আর লগতে আহিবলগীয়া ভিডিওত আমি আলোচনা করি যে গ্রহর স্ত্রী পুরুষ রাখি সম বিষম রাখি আলোচনা করি, যাক আমি শর্ট ফর্মত স্ত্রী রাখি বা পুরুষ রাখি বলে কম। বিষম মানে হল, বিষম মানে হল পুরুষ রাখি, পুরুষ রাখি, আর সম রাখি মানে হল স্ত্রী রাখি, স্ত্রী রাখি মনত রাখব। বিষম মানে হল পুরুষ রাখি, সম মানে হল স্ত্রী রাখি। আমি এই রাখি কেটা গম পাইছিল যে প্রথমটি এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো, ঠিক আছে, ইয়াতে মঙ্গল দেবতাক চাব। এইটো প্রথম রাশিটো যেটো আছে মেঘ রাশি, সেইটো হল বিষম রাশি, বিষম রাশি, আর বৃষটো হল সম রাশি, ঠিক আছে। তো প্রথমটো বিষম, দ্বিতীয়টো সম। বিষম মানে হল আমি কি কৈছিলো, বিষম মানে পুরুষ রাশি, আর সম মানে হল স্ত্রী রাশি। পিছত প্রেডিকশনের কামত দেখিব, এইবিলাক মনত রাখিব, যিমান পাৰে সোনকালে এইবিলাক মনত নোচোৱাকে কব পৰাকে মনত রাখিব, হজম কৰিব চেষ্টা কৰিব, ঠিক এনেকে ঘুরি যাব। আকো মিথুন রাখিটো হব বিষম রাখি, ঠিক আছে, কর্কট হল সম রাখি, স্ত্রী রাখি পড়ব, আকো সিংহটো হল বিষম রাখি, কন্যা হল সম রাখি, তুলা হল বিষম রাখি, বৃশ্চিক হল সম রাখি, ধনু হল বিষম রাখি, তারপর মকর হল সম রাখি, কুম্ভ হল বিষম রাখি, আর মীন হল সম রাশি। তো এই সম রাশি বিষম রাশিবিলাক আমি জানা দরকার হব, কারণ কিয় খুব ইম্পর্টেন্ট, এতিয়াহে দেখা সৰু যেন লাগিছে, কিন্তু প্রেডিকশনত আপোনালোকে মনত রাখিব, কিন্তু খুব ইম্পর্টেন্ট হব। আমি লিখিও ইয়াতে মেঘ রাশি যোনটো বিষম, ঠিক আছে, বৃষ রাশি, সম রাশি, মিথুন, মিথুন বিষম, তারপর কর্কট সম রাশি, সিংহ সিংহ বিষম, আর কন্যা সম, তুলা বিষম, বৃশ্চিক সম, ধনু বিষম, মকর সম, কুম্ভ কুম্ভ বিষম, আর মীন হল সম রাশি, ঠিক আছে। তো যদি মনত থাকিব যে মেঘ বিষম বৃষ সম মিথুন এটা এৰি এটা এটা এৰি এটা প্রথম যদি বিষম হয় মেঘ, মনত দেখো মেঘটো বিষম রাখি পুরুষ রাখি, তারপর স্ত্রী রাখি মেল রাখি আকৌ স্ত্রী রাখি, এনেকে গৈ থাকিব, বহুত ইজি বুঝাত আশা করো। এইখানে আপনাদের খুব সোনকালে হজম করে লব, যাতে আমার আহিবলগীয়া ভিডিওত কোনো ধরনের কনফিউজন না থাকে। তো আজির ভিডিও আমি ইয়াতে বিরাম দিলো, ধন্যবাদ।